আচ্ছা, কোনো একদিন যদি ঘুম থেকে উঠে দেখেন পৃথিবীর সব মানুষ অস্বাভাবিকভাবে মারা গেছে এবং পৃথিবীতে কেবল আপনি একাই বেঁচে আছেন, তবে আপনি জানেনও না যে আপনার নাম কি এবং আপনার আশেপাশে হচ্ছে কি আর আপনি থাকেনি বা কোথায়, এরকম ভয়ানক পরিস্থিতিতে আপনি কি করে রাখবেন? বলছিলাম 2013 সালে মুক্তিপ্রাপ্ত ওপেন গ্রেট মুভিটির কথা। এটি মূলত একটি সার্ভাইলার থ্রিলার মুভি যেখানে একটি অদ্ভুত ও রহস্যময় পৃথিবীকে দেখানো হয়েছে। তো চলুন আমাদের আজকের মুভিটির এক্সপ্লেনেশন শুরু করা যাক। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ শুভ ফ্রম ডন্টরি মুভি এক্সপ্লেনেশন। তো মুভি শুরুতে দেখা যায় জন নামের এক ব্যক্তি অজ্ঞান অবস্থায় এখানে পড়েছিল। যখন তার জ্ঞান ফিরে আসে সে লক্ষ্য করে সে একটি গর্তে পড়ে আছে। কিন্তু সবথেকে ভয়ানক বিষয় এটা ছিল যে গর্তে সে ছিল তার আশেপাশে অনেকগুলো লাশ দেখতে পায়, আর এটা সে লক্ষ্য করতে পারে তার হাতে থাকা একটা লাইটারের মাধ্যমে। এবং সে এটাও জানতো না যে কি তার নাম এবং কি তার পরিচয় আর সে এই গর্তে কি করতেছে, অর্থাৎ তার সমস্ত স্মৃতি ভুলে গেছে। জন চিন্তা করে গর্ত থেকে বের হবে, কিন্তু গর্তটা ছিল অনেক গভীর, সে চাইলেও বের হইতে পারছিল না। তবে উপরে যখন সে খেয়াল করে তখন সে একটি লোক দেখতে পায় যে তাকে লুকিয়ে তাকে দেখতেছিল। সে সাহায্য করার বদলে সেখান থেকে পালিয়ে যায়। তবে জন তখন তার আশেপাশে লক্ষ্য করে একটি বন্দুক দেখতে পায়। সে অনেক কনফিউজ আর বন্দুকটি কার এরকম বলে চিৎকার করে এবং অনেক চিৎকার করে। এই চিৎকার শুনে উপরে যে ব্যক্তিটি ছিল সে জনকে বাঁচানোর জন্য একটি দড়ি জনের দিকে ছুড়ে মারে এবং জন উপরে উঠে সেই দড়ি বেয়ে। জন উপরে ওঠার পরে সে মানুষটিকে অনেকক্ষণ খুঁজে, কিন্তু সে মানুষটিকে তখন সে দেখতে পায় না সেখানে, কারণ সে মানুষটি পালিয়ে গিয়েছিল সেখান থেকে। জন তার পিছন থেকে দেখে একটি বাড়ি এবং সে বাড়িতে অনেকগুলো মানুষ, বাড়ির ভিতরে অনেকগুলো মানুষের কথা শুনতে পায় জন এবং সে বন্দুক নিয়ে সবাইকে ভয় দেখায়। সে মনে করে যে বাড়িতে যে লোকগুলো ছিল তারাই হয়তো বা জনকে এই গর্তে ফেলে দিয়েছিল, কিন্তু সেখানে মানুষগুলোও জনের মতো সেম অবস্থায় ছিল, তাই তারাও ভাবে জন তাদের এখানে আটকে রেখেছে। অনেকক্ষণ কোটা কাটাকাটির পর তারা বুঝতে পারে যে কেউ কাউকে তাদের সাথে আটকে রাখেনি এবং তাদের সাথে কোনো একটা গেম খেলা হচ্ছে। এসব দেখে পিছনে থাকা মেয়েটি অনেক ভয়ে চিৎকার করে ওঠে, কেননা এই মেয়েটি ছিল জনকে যে বাঁচিয়েছিল, আর এটা সে বলতে পারে না কেননা মেয়েটি ছিল বোবা।